আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো হাউ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। হাউ দিয়ে বাক্যটা আসলে ইংরেজি যখন বলতে হয়, এই হাউ এর অনেক ব্যবহার বা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হাউ। আজ আমি হাউ দ্বারা কিভাবে এই বাক্যগুলো তৈরি করতে হয় তার সম্পূর্ণ ব্যবহার দেখিয়ে দেব। প্রথমে আমরা জেনে নিই হাউ শব্দের অর্থ হচ্ছে বাংলা অর্থ কয়টি রূপে থাকে। হাউ কেমন, কিভাবে, কত, কি উপায়ে, কেমন করিয়া, কি অবস্থায়। এখন আমি তার প্রয়োগ দেখাব। প্রথমে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, হাউ। এরপরে যদি আমরা এ, ইজ, আর, ওয়াজ এগুলো ব্যবহার করি তাহলে কি হবে, যেমন হাউ আর ইউ, হাউ আর ইউ গোয়িং, হাউ আর ইউ গোয়িং টু কলেজ, কলেজ, হাউ আর ইউ গোয়িং টু কলেজ। আমরা যখন এম ইজ আর বসাবো অথবা এম ইজ আর ওয়াজ আর বসাবো, তখন কিন্তু এরপরে একটি সাবজেক্ট, তারপর আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। এম ইজ আর আমি স্টেপ বাই স্টেপ সেগুলো দেখে দেব। এম ইজ আর যখন বসবে তখন সাবজেক্টের পরে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তার বাংলা রূপটা হবে তেসি তেসো, যেমন হাউ আর ইউ গোয়িং টু কলেজ, কেমন করে তুমি কলেজে যাইতেছ। এখন যদি বলি কেমন করে সে কলেজে যাইতেছে তাহলে কি হবে, হাউ, হাউ ইজ হি গোয়িং, গোয়িং টু কলেজ। তাহলে আমরা জানলাম যে হাউ এর পরে আমরা এম ইজ আর, তারপর আমরা সাবজেক্ট, তারপর আমরা মূল ভার্বের সাথে আইএনজি, তার বাংলা রূপটা হবে তেসি বা তেসো। কেমন করে সে কলেজে যাইতেছে, হাউ ইজ হি গোয়িং টু কলেজ, কেমন করে তুমি কলেজে যাইতেছ, হাউ আর ইউ গোয়িং টু কলেজ। এখন আমরা যদি ব্যবহার করি ওয়াজ ওয়্যার তাহলে কি হবে, এখন লিখলাম হাউ ওয়্যার ইউ, হাউ ওয়্যার ইউ গোয়িং টু কলেজ, কেমন করে তুমি কলেজে যাইতেছিলে। আমরা জানি ওয়্যার হচ্ছে ওয়াজ এবং ওয়্যারটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম এবং এম ইজ আর এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। যখনই এগুলো বসে তখনই মূল ভার্বের সাথে আমাদেরকে যোগ করতে হবে আইএনজি। তাহলে হাউ ওয়্যার ইউ গোয়িং টু কলেজ, কেমন করে তুমি কলেজে যাইতেছিলে। এখন যদি বলি কেমন করে সে কলেজে যাইতেছিল তাহলে হাউ ওয়াজ হি গোয়িং টু কলেজ। তাহলে আমাদের, আমার বিশ্বাস, হাউ এর পরে হেমিজার ওয়াজ এর বসাবো, তারপর সাবজেক্ট, তারপর আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা অসংখ্য অগণিত বাক্য তৈরি করতে পারি। এখন আমি দেখে দেব হাউ এর সাথে ডু, ডিড, ডাজ এর ব্যবহার। হাউ এর পরে যখন ডু বসবে তখন এরপরে সাবজেক্ট, হাউ ডু ইউ প্লেইং ক্রিকেট, সরি, প্লে ক্রিকেট, প্লেইং নয়। প্লে ক্রিকেট যখন ডু, ডি, ডাজ বসবে তখন মনে রাখতে হবে সাবজেক্টের পরে যে ভার্বটি বসবে সবসময় সেই ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে বাংলা অর্থটা কি, হাউ ডু ইউ প্লে ক্রিকেট, কেমন করে তুমি ক্রিকেট খেলো, কেমন করে সে ক্রিকেট খেলে। তাহলে হাউ ডাজ হি প্লে ক্রিকেট, ক্রিকেট। আমরা জানি ডু বসে সাবজেক্ট যখন প্লুরাল হয় আই, উ, ইউ দের পূর্বে, আমরা আই, উ, ইউ দের সাথে কিন্তু ডু বসে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে
ডাজ বসে এখানে হিজ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন এই কারণে এখানে ডাজ বসেছে তাহলে কেমন করে সে ক্রিকেট খেলে হাউ ডাজ হি প্লে ক্রিকেট কেমন করে তুমি ক্রিকেট খেলো হাউ ডু ইউ প্লে ক্রিকেট এখন যদি এটিকে ফার্স্ট ফর্ম করতে তাহলে কি করব কেমন করে তুমি ক্রিকেট খেলেছিলে তাহলে কি হবে হাউ ডিড ইউ প্লে ক্রিকেট তাহলে আমরা এটি নিশ্চিত হলাম যে হাউ এর পরে যখন ডু বা ডাজ বসবে তখন তার বাংলা রূপটা হবে যেমন হাউ ডু ইউ প্লে ক্রিকেট কেমন করে তুমি ক্রিকেট খেলো কেমন করে সে ক্রিকেট খেলে কেমন করে তুমি কলেজে যাও তাহলে কেমন করে তুমি কলেজে যাও হাউ ডু ইউ গো টু কলেজ কেমন করে সে কলেজে যায় হাউ ডাজ হি গো টু কলেজ কেমন করে তারা কলেজে যায় হাউ ডু দে গো টু কলেজ যখন ডিড বসবে তখন তার বাংলা রূপটা হবে লাম্বা লো লে কেমন করে তুমি ক্রিকেট খেলেছিলে হাউ ডিড ইউ প্লে ক্রিকেট এখানে কিন্তু ডিড বসেছে ভার্ব সব সময় ডু ডি ডাজ যখন বসবে তখন মনে রাখতে হবে ভার্বটি সব সময় প্রেজেন্ট ফর্ম হবে হাউ ডিড ইউ প্লে ক্রিকেট কেমন করে তুমি ক্রিকেট খেলেছিলে কেমন করে সে ক্রিকেট খেলেছিল তাহলে হাউ ডিড হি প্লে ক্রিকেট আশা করি ডু ডিড ডাজের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন এখন আমি দেখিয়ে দেব হ্যাভ হ্যাজ এর যেমন বললাম হাউ হ্যাভ ইউ গান টু কলেজ How has he college? যখন হ্যাভ অথবা হ্যাজ বসবে তখন মনে রাখতে হবে সাবজেক্টের উপরে যে ভার্ব বসবে সেই ভার্বটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল এর বাংলা রূপটা হলো কি হাউ হ্যাভ ইউ গোন টু কলেজ কেমন করে তুমি কলেজে গিয়াছ হাউ হ্যাজ ই গন টু কলেজ কেমন করে সে কলেজে গিয়াছে আমি আবারও বলছি হ্যাভ হ্যাজ এর পরে সাবজেক্ট যে বসবে তো অবশ্যই সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে তখন সেই ভার্বটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল হাউ হ্যাভ ইউ গন টু কলেজ কেমন করে তুমি কলেজে গিয়াছ কেমন করে সে কলেজে গিয়াছে হাউ হ্যাজ ই গন টু কলেজ তাহলে আমরা বাংলা রূপটি জানলাম ইয়াছ ইয়াছে এখন যদি আমরা হেড বসাই তাহলে কি হবে যেমন হাউ হ্যাড ইউ গান টু কলেজ কেমন করে তুমি কলেজে গিয়াছিলে তাহলে আমি সহজেই বলে দিচ্ছি হাউ এর পরে যদি হ্যাভ হ্যাজ হেড বসে তারপর সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে ফার্স্ট পার্টিসিপল এই দুটির বাংলা রূপ হচ্ছে ইয়াসে ইয়াসে আর এটির হলো ইয়াছিল ইয়াছিলে ইয়াছিলাম অর্থাৎ হাউ হ্যাড ইউ গন টু কলেজ কেমন করে তুমি কলেজে গিয়েছিলে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি দেখাবো উইল এর ব্যবহার How will you go to college? How will you go to college? কেমন করে তুমি কলেজে যাবে? কেমন করে তুমি আসবে? How will you come? কেমন করে তুমি আসবে? কেমন করে তুমি যাবে? How will you go? কেমন করে তুমি সেখানে যাবে? How will you go there? কেমন করে তুমি বইটি পড়বে
How will you read the book? ঠিক এভাবে how এর পরে will তারপর subject কেমন করে সে কলেজে যাবে How will he go to college? ঠিক how এর পরে will তারপর যে কোন subject তারপর verb present form বসবে পর অন্য word গুলো আমরা বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি এখন আমি how এর আরেকটি ব্যবহার দেখিয়ে দিচ্ছি How এর পরে how will your sister go? এখন বললাম how will your sister go? আসলে how will যখন ব্যবহার করব how will এর পরে এই যে পজেসিভ ফর্ম আছে পজেসিভ ফর্মের পরে একটি ব্যক্তিবাচক শব্দ দিতে হবে তারপর আমরা বার বসিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারি যেমন আমি বললাম হাউ উইল ইওর সিস্টার গো কেমন করে তোমার বোন যাবে কেমন করে তোমার পিতা আসবেন বা আসবে তাহলে কি বলতে হবে হাউ উইল ইওর ফাদার কাম তাহলে আমরা নিশ্চয় জানলাম হাউ উইল এর পরে একটি পজেসিভ ফর্ম বসিয়ে তারপর পজেসিভ ফর্মের পরে অবশ্যই একটি ব্যক্তিবাচক শব্দ দিতে হবে তারপর বার বসাবো আমরা বার হবে প্রেজেন্ট ফর্ম হাউ উইল ইওর সিস্টার গো কেমন করে তোমার বোন যাবে কেমন করে তোমার ভাই আসবে হাউ উইল ইওর ব্রাদার কাম ঠিক এইভাবেই আমরা হাউ দ্বারা এবং হাউ উইল বা হাউ ডু হাউ ডিড হাউ ডাজ এই ধরনের শব্দ হাওয়ের সাথে ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি আজ এখানেই শেষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম